মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে সরকারি একটি সংস্থা। আজ রোববার বেলা একটার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় মুন্সিগঞ্জে দুজন, রংপুরে একজন ও মাগুরায় একজন সহ চারজনের নিহতের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে আজ বেলা 12টার দিকে মোবাইল অপারেটরের 4G ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়। 4G বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না, তখন শুধু 2G মাধ্যমে কথা বলা যায়। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারের সংখ্যা 12 কোটিরও বেশি। ঘণ্টাখানেক পর বেলা 1টার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতের জেরে গত 17 জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও 18 জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। 5 দিন পর গত 23 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে, আর 10 দিন পর গত 28 জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম, এছাড়া টিকটক বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটা তা বন্ধ ছিল।